সেই ছুটু বেলাতে আমাদের পাহাড় কোলের জোরে লদি বেড়াতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসে গেছিলাম বানের তোরে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম বাঁচে। পাড়ার লোকে বললে, বিটি ছেলার জীবন, যদি বেটা ছেলা হতক তাহলে কি বাঁচতক? আমার মরণ নাই, সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়, আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জীব গাড়ি ছুটাই, লাল ধুলা উড়াই, যেদিন আলে তোমরা পাহাড় কোলে জোরের ধারে চরুভাতি করতে আলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস। টারে টারে ভাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই, তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে, মরণ নাই আমার। তুমি রাজপুত্তুর, কত লেখাপড়া জানা মানুষ তুমি, বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আর কে, কাঠকুরানি, রাঙামাটির গায়ে ঘরের স্কুল ছুট কাঠকুরানি। কি সুন্দর গায়ের রং তোমার, একবারই চাপা ফুলের পাড়া। আমি একবারই কালো, আঁকর ফলের পাড়া মিশমিশে কালো। তবে সবাই বলে কালো হলে হবে কি, আমার গড়ন খুব ভালো। টানা টানা চোখ, বাঁশির মতন নাক, ছিপছিপে চেহারা, বাঘমুন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়ালে, খোঁপায় লাল পলাশের ফুল গুঁজলে, আমাকে নাকি দেখায় দারুণ। একবারই মন ভুলানি, একবারই মন কারানি। বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা ক্ষেত মজুর, এমনিতে তার সব ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজন নেশা ভাং করা মানুষ। দিন ফুরালে সন্ধ্যা হলেই তাকে হাত ছানি দেয় মহুয়াতলার মদ ভাটি। ঘর দুয়ার ছেলা পেলা লেখা পড়া বাপের কোনো দিকে লজন নাই। তখন বহুত ছোটবেলা, তখন থাকেই দেখতাম বাপ আমাকে বিদায় করলেই বাঁচে, একদম হাঁপ ছেড়ে বাঁচে। মা কিন্তু তা লয়, মা বলত, আত ছুটুতে বিহা কিসের, আর পাঁচটা বিটি ছেলা যেরম যাচ্ছে স্কুলে তেমনি যাক, দু পাতা লেখা পড়া করে আসুক। সেই করে টানে টুনে কোনো মতনে গায়ের স্কুলে ওই নাইন টুকুন। ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই, বাপ একদিন হুট করে লাগাই দিলেক বিহা। তখন কি আর জানথমত, পুরুলিয়ার খোট্টাপাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা লিয়েছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে, সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙে দিয়েছিলাম সব কাগজওয়ালা টিভিওয়ালারা কোথায় থাকে কে জানে, তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে। সেই খবর তো দেখেছিলে তুমি, মেছা নাই বলব, এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে দেবতা বলেছিল তোমাকে। মনে আছে, আমার সব মনে আছে। সেই ফাগুন দিনে দিন পুরনো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘরে, সেদিন ঘোমটা মাথায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা, তার মুখ গেছিল শুকাই। তোমার বউ দিদি মানে আমার বড় যা, সেও দেখলাম তাই। তোমার স্কুলের মাস্টাররা, পাড়ার বন্ধুরা, তারা বাহবা দিয়েছিল খুব, তবে সে কিন্তু ভালো লাগে নাই আমার। সে ঠিক বাহবা লয়, তার ভিতরে কতকটা ছিল কৌতুক, কতকটা করুণা। তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে লেখাপড়া শেখাবে,
তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দেবে স্কুলে। কাজের চাপে সে আর তোমার হলো কই? কত ব্যস্ত মানুষ তুমি, স্কুল, পার্টি, ক্লাব, বস্তিবাসী, গরিব দুঃখী, প্রতিবন্ধী, রক্তদান, জীবনদান, তোমার কত কাজ। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত, এক একদিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার। এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাইরে। একদিন তোমার মা বললে, ও তো ঘর সংসারের মানুষই না, বিয়ে টিয়ে কেন যে গেল করতে। একদিন তোমার বউ দিদি বললে, ও তো বাঁধন ছাড়া লাগাম ছাড়া মানুষ, বাউন্ডুলে মানুষ, ওকে এসব মানায় না, বিয়ে টিয়ে একবারই মানায় না। কথা শুনে কষ্ট হতো খুব, দুঃখ। সেই দুঃখে একলা ঘরে দু চোখ দিয়ে জল গড়াতো আমার। তখন মনে পড়তো দিদিমার কথা। দিদিমা বলত, গরিব ঘরের বেটি ছেলার আবার দুঃখ কিসের, আমাদের দুঃখ যা সুখ তা। আর হেই দেখ, আমার একটা কথা শুনে রাখ, যার রং কালো তার মন ভালো। কিন্তু মন ভালো হলে হবে একটা কি, সে মনের খবর লিবার লোক কোথায়? বড় লোকদের হুজুগের কোনো কমতি নাই, কত রকমের হুজুগ। গরিব ঘরের বিয়া ভাঙে যাওয়া কালো মিয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি জানবো কিরম করে। দেখলাম হুজুগটা একটু কাটতে না কাটতে তুমি পড়লে আমার গায়ের রং লিয়ে। কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি। তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর, গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে, এমনি সব আরও কত খারাপ খবর। তবে তুমি আবার সান্ত্বনাও দিতে, তুমি বলতে, কেন যে কাগজগুলো ছাপে এসব খবর? আমি বলতাম, চাই নাই এসব খারাপ খবর শুনতে, নাই চাই। তুমি বলতে, দেখো খারাপ খবরও জানা তোমার দরকার, নাইলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি পারবে না বুঝতে। আমি বলেছিলাম, এমন দেশকে বুঝে আমার কাজ নাই। এভাবেই চলে যাচ্ছিল দিন, দিনের পর দিন। তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলা পড়তি অবেলায় তুমি বললে, হাওয়া খেতে যাব, চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে। কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাইয়ে, তাই দেখে তুমি বললে, না না মিথ্যে নয়, সত্যি বলছি। সেই কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিয়ে আইছিলাম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে। এপারে তোমাদের পুরনো শহর, ভাঙা মন্দির, চানের ঘাট, কাঁসর ঘণ্টা, উপারে সবুজ ক্ষেত, সর্ষে ফুল, আখের বাদা, ইট ভাটা, তাল সুপারি, মাটির বাড়ি, ডিঙি নৌকা, খেয়া ঘাট, হইচই, মানুষজন। তোমার হাত ধরে কত দিন পরে আবার সেই গঙ্গার পাড়ে, দিন ফুরনো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তোরে, আমার চুড়িদারের ওড়না যাচ্ছিল উড়ে। তুমি চাইছিলে নিরিবিলি, আরও নিরিবিলি, সে বহু দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে। আমার কেমন দম আসছিল আটকে। তোমার তখন বাঁধ ভাঙেছিল ভালোবাসার, বউয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাস হরে নাই মুখে। আমি কাঠকুরানি, রাঙামাটির গাঁ গেরামের স্কুল ছুট কাঠকুরানি,
আমি কি আর বুঝতে পারি, তোমার অমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি। আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারত বুঝতে, ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে। বলো না, এটা বুঝবে কিরম করে? কত কি যে বুঝার আছে এই দুনিয়ায়। এই যে তুমি বিএ এম এ পাশ দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে, তুমিও কি পেরেছিলে বুঝতে? যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে, সে দিব্যি সাঁতার কাটে উথাল পাথাল ঢেউয়ের তালে পার হইয়ে যাবে নদী, অত বড় নদী। পার নাই বুঝতে, একদম পার নাই, তাই তখনই পার ছাড়ে পালাইছিলে দৌড়ে। কি অদ্ভুত মানুষ তুমি, তোমাকে একদিন বাসিয়েছিলাম দেবতার আসনে, বলো আজ কোথায় বসাবো তোমায়? দেখো মানুষে মানুষে কি তফাত, দেখো তুমি কত কাছের মানুষ হইয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে, আর একজন কত দূরের মানুষ হইয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাত দিলে বাড়ায়ে। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইট ভাটার বদলি মজদুর। না, তোমার মতন পড়াশোনা করা মাস্টার লয়, লেখাপড়ায় সে বিলকুল আনপড়। তুমি ভাবছো নালিশ করব তোমার নামে, না নালিশ আমি করব না, কি হবে এক নালিশ করে? আমাদের এই পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে, নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব, সেখানে গাঁ গ্রামের গরিব ঘরের মেয়াদের কতটুকুনি আর জায়গা আছে বলো? তবে এখনও মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনও মানুষের জন্য জীবন দেয় মানুষ, সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুতকালের কথা, আজ আবার নতুন করে বলি তোমাকে শুন। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। ইতি মৃণাল, তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন এই যুগের মৃণাল।